বলছিলে? হ্যাঁ, একটা চ্যালেঞ্জ আছে, ফুড চ্যালেঞ্জ, 7টা আইটেম 5 ঘন্টায় শেষ করতে হবে। যে শেষ করতে পারবে তার হচ্ছে কম্বো, ওটা 7টা আইটেমটা একটা কম্বো, ওই কম্বোর একটা প্রাইজ আছে, ওই প্রাইজটা রিফান্ড হয়ে যাবে, ইভেন 30 দিনের সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে। হাই বন্ধুরা, আজকে কলকাতা হ্যাংলা একটা ভালো ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। আজকে আমি চলে এসেছি, সেটা পরে বলবো কোথায় এসেছি। আমি এসেছি আজকে এসপি কিচেনে, ঠিক আছে, এসপি কিচেনে। তো এখানে কী পাওয়া যাচ্ছে আর কী আছে সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে একটা কম্বো আছে যেটা 30 টাকায়, লাচ্ছা আর চিলি চিকেন, আরও আছে পিৎজা রয়েছে, মানে সবই মানে পকেট ফ্রেন্ডলি। তো চলো দেখি আর এটা কোথায় লোকেশনটা সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো আর দোকানটা আগে দেখিয়ে দিই। তো চলো আমরা এবার দাদার সঙ্গে একটু কথা বলে নিই যে এখানে কেন খুলেছে দোকানটাকে আর কীভাবে খুললো আর কী কী এখানে পাওয়া যায় সবই বলবে দাদা। চলো দাদার সঙ্গে একটু কথা বলে নিই। দোকানটা কতদিন খুললে? খুলেছি ডিসেম্বর, মানে 7 থেকে 8 মাস হলো। আর দোকানের নাম কি আছে? এসপি কিচেন। তো তুমি তো ইঞ্জিনিয়ারিং করতে, তো ইঞ্জিনিয়ারিং করতে করতে এই চিন্তা ভাবনা কেন? ইঞ্জিনিয়ারিং করতাম, তারপর একটা বড় ইয়ে গেল, লকডাউন গেল, যার কারণে সব অফিসেই অফিস বন্ধ হয়ে গিয়ে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, তো আমাকেও বসিয়ে দেওয়া হয়েছে। লকডাউন উঠে যাওয়ার পর যে অফিসগুলো সব কটাই খুলে গেছে, তো আমার ধারণা ছিল আমাকেও ডেকে নেওয়া হবে, তো ডেকে নেওয়া হয়নি, কারণ আমার স্যালারি একটু হাই ছিল। তো যখন ডেকে নেওয়া হয়নি আমার ওটা খারাপ লাগলো, যার কারণে আমি ভাবলাম যে না, ইয়ে বেকার ওই রিটার্ন আবার ওই কোম্পানিতে গিয়ে তেল মাখিয়ে ঢোকার থেকে অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করি। তো তখন ভ্যাকান্সি ভালো খুব খারাপ ছিল না, এগুলো জানতাম আমি আগের থেকে, বাড়িতেই করতাম। তো তারপরে ভাবলাম যে এটা খুললে খুললে সেই যে রান্না বাড়িতে খাচ্ছিলাম সেটাই সবাইকে একবার খাইয়ে দেখি, তো রেসপন্স ভালো পেলাম। মানে হচ্ছে আমার খাবার বানাতে বা কাউকে খাওয়াতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে, অন্য জিনিসে হয়তো মাথা ঢোকালো ঢোকাতে পারতাম, কিন্তু খাবার জিনিসটা আমার ভালো লাগে, আমার রান্না করতেও খুব ভালো লাগে, যার জন্য আমি দেখলাম যে এটা আমি খাটলেও আমার খাটিটা আমার মনে হচ্ছে না কষ্ট, যার কারণে ভাবলাম তার এটাই। আর তোমার এখানে স্পেশাল কী মেনুটা বেশি চলে তোমার? এখানে লাচ্ছা পরোটা চিলি চিকেন একটা কম্বো আছে, যেটা হচ্ছে আমার সকাল থেকে স্টার্ট হয়ে যায়, ওটা খুব পরিমাণে টানে। আর একটা জিনিস যেটা হচ্ছে পিৎজা, আপনারা সবাই খেয়েছেন খুব হাই ফাই আছে, সবকটা বড়ো বড়ো দোকান ছাড়া নর্মালি দোকানে পিৎজা পাওয়া যায় না, একটা স্ট্রিট ফুড হিসাবে পিৎজাটাকে আমি চালু করেছি আর খুব চিপেস্ট রেট রেখেছি 40 টাকা, এত এর থেকে কমে মনে হয় না, আমার মনে হয় না কেউ পিৎজা দিতে পারবে, তাও আবার 8 ইঞ্চি। আচ্ছা, আরও অনেক আইটেম রয়েছে, তার মধ্যে এই দুটো আইটেম খুব পরিমাণে সেল হয়। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখবো পুরোটাই। আচ্ছা, তো আমরা নিয়ে নিয়েছি কম্বোটা, এটা যেটা ভেবেছিলাম তার তুলনায় অনেকটাই ভালো, 30 টাকায়, এটা 40 টাকা এখন অফার চলছে যে 30 টাকায় কম্বো। তো 2 পিস লাচ্ছা, এই সাইজের লাচ্ছা দিচ্ছে, ঠিক আছে, আর এই হলো চিলি চিকেন, তার সঙ্গে স্যালাডও দিয়েছে। আমরা দেখি লাচ্ছাটা কেমন, লাচ্ছাটা কিন্তু খুবই সফট, আর লাচ্ছা যেরকম হয় খুবই দেখি বা টেস্ট করি। তো আমি আগে গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু চিলি চিকেনের মতোই একদম প্রচুর ঝাল, যেটা চিলি কথাটার অর্থ এখানে মোটামুটি ঝালই আছে। আর এরকম সাইজের 2 পিস চিকেন আছে, এই যে 2 পিস চিকেন,
দু পিস চিকেন, এতটার মতো গ্রেভি আর দু পিস লাচ্ছা দিয়ে 30 টাকা নিচ্ছে। তো আমি এবার চিকেনটা দিয়ে খাবো, ঠিক আছে। লাচ্ছাগুলো কিন্তু খুব সফট নরম। চিকেনটাও খুবই সফট, চিকেনটা পুরোটাই চিকেন আছে, কোনো বেশি মানে পাতলা একটা কড়িং আছে জাস্ট। এটা যেহেতু মানে এখান দিয়ে জাস্ট ডেলিভারি হয়, সেরকম বসার জায়গা নেই, তো আমি এখানে এমনি দাঁড়িয়েই খাচ্ছি, ঠিক আছে, দাঁড়িয়ে খাচ্ছি। আমার তো খেয়েই যেতে ইচ্ছা করছে, তো আমি বলবো একবার এসে ট্রাই করো, 30 টাকার কম্বো। তো আমি এরপরেও আরও একটা মেনু নিচ্ছি, সেটা কী সেটা বলছি তোমাদেরকে, সঙ্গে থাকো। তো আমি খাই, স্যালাডই খাইনি, স্যালাডটা খাই। চলো দেখে নিই, দাদা বলছে কিছু অফার চলে এখানে, কম্বো অফার বা এ হবে, তো সেটা দেখে নিই। আর একটা চ্যালেঞ্জ আছে দাদা, যেটা বলবে যে একটা চ্যালেঞ্জ আছে, কত টাকা ওটা জানো? 300, আচ্ছা, এটা একটা 349 টাকার একটা চ্যালেঞ্জ আছে। তো 7 রকমের খাবার, যেটা 5 ঘন্টায় খেতে হবে। চলো এটা দাদার থেকে ভালোভাবে জেনে নিই। চলো, হ্যাঁ, একটা চ্যালেঞ্জ আছে, ফুড চ্যালেঞ্জ, 7টা আইটেম 5 ঘন্টায় শেষ করতে হবে। যে শেষ করতে পারবে তার হচ্ছে কম্বো, ওটা 7টা আইটেমটা একটা কম্বো, ওই কম্বোর একটা প্রাইস আছে, ওই প্রাইসটা রিফান্ড হয়ে যাবে। ইভেন 30 দিনের সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে, 30 দিন ধরে সে 30খানা খাবার ফ্রিতে খেতে পারবে। 30খানা খাবার বলতে মানে কী কী স্পেশালি? স্পেশালি কিছু নয়, 30টা আমার দোকানে যা যা খাবার রয়েছে তার মধ্যে 30 দিন ধরে সে যে কোনো আইটেম খেতে পারে, বা 1 আইটেমই 30টা নিতে পারে। আচ্ছা, সেটা তার উপরে, তার মধ্যে উপরে যেটা খেতে ইচ্ছা করবে। পার ডে একটা করে আইটেম, যে কোনো একটা? হ্যাঁ, পার ডে একটা করে আইটেম। আচ্ছা, আর হচ্ছে 7টা আইটেম কী কী আছে সেটা বলে দিচ্ছি। 7টা আইটেমে 1 প্লেট এগ চাল থাকছে, নর্মাল যেটা প্লেট আছে আমাদের সেই প্লেটের এগ চাল, 1টা চিকেন রাইস, 1টা হচ্ছে আপনার এগ চিকেন মোগলাই, 1টা এগ চিকেন মায়ো রোল, 2 চিকেন চিজ পিৎজা, আর 2টো চিকেন পকোড়া, আর লাচ্ছা পরোটা চিলি চিকেন কম্বো। আর টোটাল এই 7খানা আইটেম 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। যদি কেউ ভালো খেতে পারে তো চলে আসুক, ওটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক, করে আমাকে হারিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে, ওটাই চাই। তো আমি নিয়ে নিয়েছি 40 টাকায় পিৎজা, দাদা বললো যেহেতু স্পেশাল, এটা বেশ ফেমাস আছে, তো আমি নিয়ে নিয়েছি। এবার আমি টেস্ট করবো, এই যে ব্রেডটা দেখছো, ব্রেডটাও কিন্তু এরাই তৈরি করে, অন্য যব জায়গায় দেখবে যে ব্রেডটা কিনে করে, তো এরা কিন্তু নিজেরাই তৈরি করলে দেখলাম আমি। আর একটু টেস্ট করি দেখি, এত বড় একটা পিৎজার পিস দেখে নাও, এর মধ্যে কর্ন আছে, আমি ভেজটা নিয়েছি, ঠিক আছে। তো খাই, পিৎজাটা সত্যি ভালো, 40 টাকা এরকম পিৎজা ঠিকই আছে, খুবই ভালো। তো আমরা খাই, আর একটু আরও কথা রয়েছে বলবো, তোমরা সঙ্গে থাকো। পেটটা পুরো ভরে গেছে, ঠিক আছে, তারপরে দাদা বললো একটা গোলাপ যেমন আজকে দিয়ে বানিয়েছে, তো আমি এটা ট্রাই করছি, দেখি। এটার দাম 10 টাকা, সাইজটা দেখে নাও তোমরা, ঠিক আছে। তো ট্রাই করি, দাদা ট্রাই করতে বললো, পেটে আর জায়গা নেই, ভর্তি পুরো পেট, তো মুখ খেয়ে যাচ্ছি। এরপরে আবার দেখলাম আমরা এখানে
মানে তন্দুরি চা রয়েছে, তো সেটাও একবার ট্রাই করব ভাবছি। তো দেখো আরেকটা জিনিস জানতে পারলাম, দাদা মানে ডেলিভারিও দেয়, মানে ধরো লোকালিটি বা অ্যারাউন্ড একটু কলকাতার মধ্যেই তুমি ডেলিভারিও পেয়ে যাবে। সেটার জন্য আমরা ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, ফোনেও দিয়ে দিতে পারো। তো সেই জন্য একটা সেখানে আছে একটা এ রয়েছে, মানে কম্বো টাইপের রয়েছে, যেটা 299 টাকা একটা লিমিটেড রয়েছে। তো সেই প্রাইসের ওপরেই দিতে হবে, তো তাহলে তুমি পাবে। আর সেটা কী সেটা ব্যাপার আছে, সেটা দাদা থেকে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি, তারপরে তোমাকে যা বলছি। মানে ডিস্টেন্সেও ডেলিভারি হয়, ওটাও ফ্রি ডেলিভারি হয়। মানে কত কিলোমিটার পর্যন্ত? কোনো কিলোমিটার ইয়ে নেই, খালি হচ্ছে লিঙ্ক। মানে আমার একটা কিছু কম্বো রয়েছে, রাত্রিরে ডিনারের কিছু কম্বো থাকে, সন্ধ্যেবেলা টিফিনের কিছু কম্বো রয়েছে, এই কম্বোগুলোই হচ্ছে আমি ডেলিভারি করি। তার এক মানে সেগুলো বেশিরভাগই হচ্ছে 299 টাকা। তার মধ্যে যেমন একটা হচ্ছে পিৎজা মেনিয়া কম্বো, তাতে পাঁচখানা পিৎজা থাকছে, একটা কোক থাকছে, আচ্ছা ওটা 299, ঠিক আছে। আর হচ্ছে 299 একটা হচ্ছে ডিনার কম্বো, মহারাজা ডিনার কম্বো বলে একটা কম্বো আছে, এটার মধ্যে 2 প্লেট এগ চাও থাকছে, 2 প্লেট চিকেন রাইস থাকছে, 2 লাচ্ছা পরোটা চিলি চিকেন কম্বো থাকছে, 1 প্লেট লাচ্ছা চিলি চিকেন থাকছে ফুল। এটা হচ্ছে এটা ডিনার কম্বো 299, ঠিক আছে। পিৎজাটা কি পিৎজা থাকছে? পিৎজাটা হচ্ছে 5টা পিৎজা থাকবে, একটা কোক থাকবে, 299। কি পিৎজা? সব রকম দেখো, একটা চিকেন পিৎজা থাকবে, সব রকমের রুটি, একটা ভেজ পিৎজাও থাকবে, চিকেন পিৎজা 2 থাকবে, আর চিকেন চিজ পিৎজা 1 থাকবে। এরপর টোটাল 5টা পিৎজা হবে, আর একটা কোক থাকবে, টোটাল 299। এটা হচ্ছে ডেলিভারিটা কীভাবে হবে? আর অর্ডারটা তুমি কীভাবে নেবে, আর মানুষ কী করে জানবে এই অফারগুলো তোমার কাছে কবে কবে চলছে বা কবে কবে না? এটা অ্যাকচুয়ালি আমার নর্মালি এই আমার দোকানে এই অফারটা সবসময় চলে। তা অর্ডারটা করবে কি করে? ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে ফোন করে আমাকে ইয়ে করবে যে এই অর্ডারটা লাগবে, এই কম্বোটা লাগবে। তো কেউ বলো পিৎজা মেনিয়া কম্বো লাগবে, কেউ বলো মহারাজা ডিনার কম্বো লাগবে, তো বলে দিলে ওই কম্বোটা আমি। তো চাটা পেয়ে গেছি, চাটা খাই আর তাহলে চায়ের ভিডিওটা করতে করতে চায়ের ভিডিওটা পোস্ট করেছিলাম, আর ওটা অডি করানো হয়নি, তো দেখালো দেখাতে পারলাম না ওটা। তো আমরা চাটা টেস্ট করছি, কিন্তু একটা ফ্লেভারটা রয়েছে, এলাচির একটা ফ্লেভার রয়েছে খুব সুন্দর। আর ভাত যে তন্দুরি যেটা হয়েছে তন্দুরি চা, ওটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসছে। তো আমরা খাই, আমরা তো খেতেই থাকবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর বলবো যে অবশ্যই তোমরা একবার এসো এখানে, এসে একবার খাবার ট্রাই করো, খুবই ভালো, আর এমনি ব্যবহারও খুবই ভালো। তো তোমরা অবশ্যই এসো, লিঙ্ক দিয়ে দেবো অ্যাপে, তোমরা দেখে এসো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আমরা ফিরেই থাকি।